ওকে, হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের যে টিউটোরিয়াল নিয়ে আসলাম সেটা হলো যাদের স্টুডিও আছে এদের এদের জন্য শর্ট সময়ে, অতি সংক্ষিপ্ত সময়ে ছবি উঠানো, এরপর ছবির ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে ছবি প্রিন্ট করা, শুধু পাসপোর্ট সাইজের ছবি যাদের স্টুডিও আছে। ওকে, তাহলে শুরু করা যাক আজকে টিউটোরিয়াল। পাসপোর্ট সাইজের ছবি ওঠানো পরে থেকে ছবি প্রিন্ট করার পর্যন্ত আজকে সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখাবো। ওকে, তাহলে শুরু করা যাক আজকের নতুন টিউটোরিয়াল। ওকে, ফাইলে যান, ফাইলে যে ছবি ইনপুট করুন, অথবা আমি ছবি ইনপুট করি আরেকভাবে, সেটা দেখেন। মিনিমাইজ করলাম, এরপর ছবি আনলাম, ছবি যে ফটো তোলা হয়েছে সে ফটো চ্যানেল। ওকে, ঠিক আছে, আমার ফটো তো ওঠানো হয়েছে এবং ছবিটি আমি ইনপুট করলাম। এইভাবে মাউস দিয়ে ধরে নিয়ে যাই এবং ফটোশপের উপরে ধরেন, দেখেন ফটোশপটা ওপেন হয়েছে। এবং এই ফটোশপটা ওপেন হওয়ার পরে এই ছবিটা ঠিক মাঝখানে এনে ছাড়িয়ে দেন, দেখেন ছবিটি ইনপুট হয়েছে। আপনাদের যেভাবে পছন্দ হয় আপনারা কন্ট্রোল থেকে এভাবেই ছবি প্রিন্ট করতে পারেন, অথবা ওপেন করেও ছবি ইনপুট করতে পারেন। ওকে, ঠিক আছে, শুরু করা যাক যে সংক্ষিপ্ত সময়ের ভিতরে পাসপোর্ট সাইজের ছবি তৈরি করা। ওকে, ঠিক আছে, আমরা প্রথমত ছবিটা কেটে নেব। ওকে, সি অথবা সরি, বাংলা করা আছে তাই সি মারলে এটা আসতেছে না, ক্রপ টুল, সরি, এখানে এসে ইংলিশ করে দেন এবং সি প্রেস করেন। দেখেন সি প্রেস করলে ওই ক্রপ টুল চলে আসছে, অথবা ক্রপ টুলের উপরে আপনি টিপ দেন, চলে আসছে। এখান থেকে করেন 1.5, ঠিক পরের ঘরে যান 1.9, তারপরের ঘরে যান 300। ওকে, এটি এটি হাইট, এটি ওয়েট, হাইট, এটি রেজুলেশন, রেজুলেশন সবসময় 300 দেবেন। ওকে, ঠিক আছে, ছবিটি ঠিক এই এই মাপে কেটে নেন ছবিটাকে। হ্যাঁ, ওকে, আপনি এখান থেকে যদি পুরাটাও নেন, এখান থেকে এ পর্যন্ত নেন, এখান থেকে যদি আপনি এ পর্যন্তও নেন, তবুও কিন্তু ছবিটা পাসপোর্ট সাইজের হবে। আপনি আপনি এই পাসপোর্ট সাইজের ছবি দিয়ে আপনি এর ভিতরে যা যত নিতে পারেন আপনি নেবেন, কিন্তু যতটুকু নিন আপনার পাসপোর্ট সাইজ অনুযায়ী হবে। ওকে, ঠিক আছে, আমাদের অতটুকু প্রয়োজন নাই, যেহেতু পাসপোর্ট সাইজের ছবি অফিসিয়াল কাজে প্রয়োজন হয়, সেহেতু আমরা আমাদের সুবিধা মতো করে নেব। আচ্ছা, ঠিক আছে, এ পর্যন্ত ইন্টার। হ্যাঁ, ছবিটি কাটা হয়ে গেছে, এবার আমি ছবিটিকে একটু জুম করে নেন। ওকে, ছবিটি কাটা হয়েছে, এরপরে এর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। যদি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করেন, যদি পাছনে এই ছবির পিছনে যে একরকম কালার থাকে, একরকম রং থাকে, তবে আপনি ছবিটি আপনি শর্ট সময়ে সিলেক্ট করতে পারবেন। আর যদি আদারওয়াইজ যদি এই পাছনের অংশে যদি বিভিন্ন রকম কালার থাকে, তবে আপনাকে এই একটি একটি করে আপনাকে পেন টুল দিয়ে সিলেক্ট করে আপনাকে ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন করতে হবে। যেহেতু আমার পাছনে আছে, ছবির পাছনে আছে একরকম কালার, তাই আমি শর্ট সময় করতে পারবো। তাই আমরা এই যে ম্যাজিক টুল অথবা আমরা ডাব্লিউ প্রেস করতে পারেন। ডাব্লিউ প্রেস করলে এটা সিলেক্ট হবে, দেখেন এই টুলসটা কাজ করছে। এখন ক্লিক করেন, দেখেন সিলেক্ট হয়েছে। ওকে, শিফট ধরেন, শিফট ধরে আবার ক্লিক করেন, দেখেন এই পাশটা সিলেক্ট হয়েছে। আপনি শিফট ধরে আবার ক্লিক করেন, দেখেন এই পাশটা সিলেক্ট হলো। আপনি শিফট ধরে এই অংশটা ক্লিক করেন, সেই শিফট ধরে এটাও ক্লিক করেন। হ্যাঁ, দেখেন এখন শিফট ধরবেন, আপনি কিন্তু শিফটটা ধরেই কিন্তু ভিতরে ক্লিক করবেন, যেখানে যেখানে যে ভিতরে ঝিলঝিল করছে আপনি এখানে ধরে ধরে ক্লিক করেন। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আপনি এই তো ছবি সিলেক্ট হলো। কিন্তু আপনার যদি পাছনে, এই ছবির পাছনে যদি একরকম কালার না থাকে, তবে কিন্তু আপনাকে পেন টুল দিয়ে কাটতে হবে, আপনাকে পেন টুল দিয়ে কাটতে হবে। যেটা আমি প্রথম টিউটোরিয়ালে দেখে দিয়েছি যে কীভাবে পেন টুল দিয়ে কাটতে হয়। আপনারা যদি ভিডিওটি মিস করে থাকেন, না আপনারা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। ওকে, ঠিক আছে, এখন ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে হবে। আচ্ছা, শিফট ধরে ব্যাক স্পেস প্রেস করেন, দেখেন এটা আসবে, এটার পরে কালার। ওকে, হ্যাঁ,
এটার পর কালারের লেখার পর একটা টিপ দিলেই এটা আসবে। আচ্ছা ঠিক আছে, আসলো। তারপরে আপনার আপনার যেমন কালার তেমন সিলেক্ট করে নেন, সিলেক্ট করি, ওকে ওকে। দেখেন কালারটা পরিবর্তন হয়ে গেছে। ওকে, এবার কন্ট্রোল ডি প্রেস করেন। আমরা যে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে ঝিলঝিল হয়েছে এই এইটাকে ডিলিট করার জন্য কন্ট্রোল ডি। ওকে, ডিলিট হয়ে গেছে। ছবিটি এবার জুম করে নেন, ছবিটা জুম করে নেন। দেখেন এই অংশটা একটু সমস্যা আছে। আপনি এবার এস আপনি এই এই টুলসটা ব্যবহার করতে পারেন, অথবা আপনি যদি কিবোর্ডে এস প্রেস করেন, এস বাটনটা প্রেস করেন, তাহলে আপনার এই এই টুলসটা সিলেক্ট হয়ে যাবে। ওকে, এটা একটু বড় করে নেন। নিয়ে আপনি অল্টা ধরেন, অল্টা ধরলে কিন্তু দেখেন এখানে একটা চিহ্ন আসছে, যে অল্টা ধরে আপনি এই আপনার এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করেন একটা, দিয়ে আপনি এখানে আসি। দেখেন এটা কিন্তু আস্তে আস্তে মুছে যাচ্ছে, কিন্তু এই প্লাস যেখানে যেখানে যাইছে সে সেখানকার কালারটা কিন্তু কপি করছে। অতএব একটু খেয়াল রাখবেন যে প্লাস চিহ্নটা যেন কালারের ভিতর থাকে, সে যদি অন্য কোনো জায়গায় চলে যায় সেখানকার কালারটা কিন্তু সে কপি করবে। ওকে, আপনারা যদি বিষয়টি এখনও বুঝতে না পারেন, আপনাদের আবার দেখাইতেছি যে আপনি যদি সাপোজ মনে করেন যে আমার এই ওই প্লাস চিহ্নটা, হ্যাঁ প্লাস চিহ্নটা যদি এখন ইসের ভিতর নিয়ে আসেন, আপনি যদি সাপোজ ভাবেন যে প্লাস চিহ্নটা আমি এখানে নিয়ে আসবো, দেখেন আপনি যদি প্লাস চিহ্ন এখানে আসার পরে অল্টা ধরে আপনি এই চুলের মাঝে একটা ক্লিক করেন, ক্লিক করার পরে আপনি দেখেন যে আপনি টিপ দেন, দেখেন ওই প্লাস চিহ্নটা যেদিকে যাচ্ছে সেদিকেই কিন্তু কালার কপি করছে এই প্লাস চিহ্নটা। অতএব একটু খেয়াল রাখবেন যে প্লাস চিহ্নটা যেন ওই আপনার ব্যাকগ্রাউন্ড যে ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ডের মধ্যে থাকে। ওকে, আবার প্রেস করি, আবার আপনি ওকে প্রেস করলাম, প্রেস করে এই সাইডটা হালকা করে কেটে দিলাম, আবার নিলাম, আবার নিলাম। ওকে ওকে ওকে, ছবিটি এবার জুম কমাই নেন। হ্যাঁ, জুম কমাই নেন। দেখেন ছবির উপরে কোনো মুখের দাগ আছে কিনা, হ্যাঁ মুখে একটা দাগ আছে, সেটা জুম আপ করেন। ওকে ঠিক আছে, আপনি ওই টুলটি করতে পারবেন, আপনি যে যেটা আমরা প্রেস করলাম এটা এস প্রেস করেন, দিয়ে ওইটাই করেন, একটু ছোট করে নিন, এটাকে ছোট করে নিয়ে অপাসিটি একটু কমাই নিন, অপাসিটি কমাই নিন, ফ্লোয়িং কমাই নিন। নিয়ে সেম এখানে ক্লিক করেন, এখানকার ক্লিক ঠিক আছে। ওকে, মুছে গেছে, এটা এটা দরকার, এই যে নাকের পরে একটু ধরুন এইটা একটু ফসা হয়ে আছে, কারণ এটা ফসা হলে ছবিটা একটু খারাপ আসবে, তাই এখানে ধরে একটু হালকা কালো করে দেন, কানে ধরে একটু কালো করে দেন, ঠিক আছে। মুখের এই অংশটা একটু কালো করে ঠিক করে দেন, এই অংশটা যেখানকার কালার কপি করার দরকার, শুধু আপনি অলটা ধরবেন, সেখানে ক্লিক করবেন, সেখানকার কালারটা কপি হবে, আবার দেন, আবার আসবে, আপনি এভাবে কালারটা আপনার কপি হবে। ওকে ঠিক আছে, এবার জুমটা একটু কমাই নেন, জুমটা কমাই নেন। হ্যাঁ হ্যাঁ, ছবিটা এখন মোটামুটি ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার। এরপর আসেন, ছবিটা একটু নয়েজ আছে, তাই আমরা ছবিটাকে একটু ফর্সা করতে হবে কালো। এখানে আসলাম, এরপরে অ্যাডজাস্টমেন্ট, এরপরে ব্রাইটনেস অ্যান্ড কন্টেক্স, এখানে আসেন। ওকে, ছবিটা একটু ফর্সা করে দিন, হ্যাঁ ফর্সা এ পর্যন্ত থাকলে হবে। এরপর কন্টেক্সটা একটু একটু বাড়াই দেন, দেখেন কন্টেক্সটা বাড়ালে ছবির মানটা একটু একটু ভালো হয়েছে। দেখেন এই দেখেন ছবির মাঝে ওই দ্বীপটা চলে আসছে আলোটা। হ্যাঁ ওকে ঠিক আছে, এবার ছবিটা জুম আউট করেন। ওকে, তাও মোটামোটা হয়েছে। এরপরে যে আর একটু বাকি আছে ছবির, হ্যাঁ তারপরে এই যে এই অংশটা একটু বাকি আছে, এখানে একটু ক্লিয়ার করেন, আবার এস টুল প্রেস করেন, প্রেস করে একটু একটু বড় করে নেন, অপাসিটিটা ঠিক আছে, অপাসিটিটা ঠিক আছে, এই যে এভাবে একটু বড় করে নেন, এই অংশটা এভাবে ক্লিক করে নেন। ওকে ওকে, যেখানে যেখানে প্রয়োজন হয় সেখানে আপনি ঠিক করে নেন।
আর মাউসের থেকে আপনি ইসে আপনার কিবোর্ডে কাজ করলে একটু ভালো হয়। ওকে, ঠিক আছে, পাসপোর্ট সাইজ ছবি এখনকার মতো ক্লিয়ার। ভিডিওটি একটু লং হবে, কিন্তু স্কিপ করেন না, কারণ স্কিপ করলে ভিডিওটা আপনি বুঝতে পারবেন না। ওকে, ঠিক আছে, হলো। এবং ছবি কিন্তু এখন মোটামুটি রেডি, ছবির এবার ছবি রেডি। এবার আপনি কি করবেন, এবার কন্ট্রোল এস পে এন প্রেস করেন, অথবা এখান থেকে কন্ট্রোল নিউ পেজ, ঠিক এখানে আসি, A4 করবেন, A4। কিন্তু এর ভিতরে এসে কোনো সেটিং আপনি চেঞ্জ করবেন না, কোনো অপশনই চেঞ্জ করবেন না, যদি আপনার অলরেডি চেঞ্জ করা থাকে এবং আপনি এই এই ভিডিওটা দেখে আপনি ঠিকঠাক করে নেবেন। ওকে, ঠিক আছে, ওকে, হ্যাঁ, এটা নতুন পেজ এসেছে। এবং মুভ টুলসটা একবার ক্লিক করে নেন। ওকে, ঠিক আছে, এরপর আসেন, ছোটো করে নেন। ওকে, চলে এসছে। এবার এরখানে আসি, ছবিটা নিয়ে আপনি ছবিটা আপনি আনবেন কি আনবেন যেভাবে সেটা সেভাবে হলো, ছবিটার পরে ক্লিক করবেন, ক্লিক করে শুধু ধরে নিয়ে আপনি ওই পেজে নিয়ে যাবেন, যাই এবং ছেড়ে দেন। দেখেন ছবিটা চলে আসছে। ওকে, ঠিক আছে, এবার একটু পেজটাকে জুম করে নিন, সরি, জুম ইন করেন। হ্যাঁ, ছবিটি চলে আসছে, ছবিটা এবার সাজা নিন, ছবিটি সাজা নিন। ওকে, ঠিক আছে, সাই করলাম। এরপর বামে একটু জায়গা দিতে হবে, তাই আমরা আর ডাইনের অ্যারো কি প্রেস করলাম, উপরে একটু ফাঁকা দিলাম। ওকে, ঠিক আছে, এবার আপনি যদি ছবিটাকে এক লাইন করতে চান, এক লাইনের ছবি আসবে আপনার পাঁচটা পাসপোর্ট সাইজের। ওকে, ঠিক আছে, অল্টা ধরেন, অল্টা ধরলে দেখেন এই কাট শার্টের ওইখানে একটা ডাবল ডাবল আসছে, কাট শার্ট মনে হচ্ছে ডাবল আসছে। আচ্ছা, ঠিক আছে, দেখেন ছবি কিন্তু ডাবল হয়েছে। হ্যাঁ, ওকে, এবার শিফট ধরেন, আগে অল্টা ধরবেন, ছবিটা ডাবল হবে, এরপর শিফট ধরবেন, শিফট ধরবে অল্টাতে ছবি ডাবল করে, আর শিফটে ছবি সোজা করে। প্রথম যে ছবিটা আপনি সোজা করছেন, পরে ছবিটাও যেমন সোজা করতে চান, তাহলে আপনাকে আগে অল্টা প্রেস করা লাগবে, ছবিটা ডাবল হবে, তারপরে ছবির এরপর আপনাকে শিফটে প্রেস করতে হবে। ওকে, ঠিক আছে, দেখেন চলে আসছে। আবার আপনি অল্টা ধরেন, দেখেন এই দেখেন ছবিটা ডাবল হয়েছে। এবার শিফট ধরেন, দেখেন ছবিটা সমান সমান হয়ে যাবে, মানে প্রথমকে ছবিটা আপনি যেভাবে দিবেন পরে ছবিটা ঠিক সেভাবেই হবে। ওকে, ঠিক আছে, হয়ে দেন চারটা, আর একটু ছবি আসবে পাঁচটা। তাহলে এই হইলো আমাদের পাসপোর্ট সাইজের ছবি, আপনারা ইচ্ছামতো করে নিতে পারেন। আর এর ভিতরে যদি কোনো সমস্যা আপনারা থাকে, আপনারা নিশ্চয় কমেন্ট করে জানিয়ে দেবেন, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য। ওকে, আজ এ পর্যন্তই, বাই বাই, টাটা।